বন্ধুরা, আমরা যারা ছাদ বাগানিরা আছি, আমরা সবাই কম বেশি অর্গানিকভাবে ছাদ বাগান করে থাকি। কিন্তু দেখা যায় কি, অর্গানিকভাবে চাষ করলেও কিছু কিছু মারাত্মক পোকামাকড়ের সম্মুখীন কিন্তু আমরা হয়েই থাকি। ঘরোয়া উপায়ে কিছু সময়ের জন্য এদের প্রতিরোধ করা গেলেও দীর্ঘ সময়ের জন্য এদের প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন আমাদের কিছু রাসায়নিক কীটনাশকের সাহায্য কিন্তু নিতেই হয়। বন্ধুরা, কী কী পোকামাকড় সবথেকে বেশি আমাদের ছাদ বাগানে গাছপালার ক্ষতি করে, কোন কোন কীটনাশকের ব্যবহার করলে এক নিমেষেই এই পোকামাকড়ের হাত থেকে পরিত্রাণ পাবেন, তাই নিয়েই আজকের আমার প্রতিবেদন। নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ মালিবাবু, ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগানিরা আছি, তারা ছাদ বাগান করতে গিয়ে কিছু পোকামাকড়ের সম্মুখীন কিন্তু আমরা হয়েই থাকি। তার মধ্যে বেশ কয়েকটা পোকা আছে যারা আমাদের ছাদের গাছপালাকে মারাত্মক ক্ষতি করে যায়। আমরা ঘরোয়া উপায়ে অনেকভাবে নিম তেল, ভিনেগার, হলুদ সব একসাথে মিক্স করে দেওয়ার পরেও কিছু দিনের জন্য পোকাগুলো চলে গেলেও দীর্ঘ সময়ের জন্য কিন্তু আমাদের ওই ওষুধ কার্যকারী হয় না। তো বন্ধুরা, আজকে আমি প্রথমেই যেই পোকাটি নিয়ে কথা বলবো সেটি হলো মিলিবাগ। দেখুন বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছি, এই দেখুন, এটি হলো মিলিবাগ। আমরা যারা ছাদে বাগান করছি তারা এই পোকাটিকে খুব ভালো করেই চিনি। দেখুন বন্ধুরা, এই মিলিবাগ পোকাটি সবথেকে বেশি দেখা যায় জবা ফুল গাছে, স্থলপদ্ম গাছে এবং বিভিন্ন গাছেই দেখা যায়। সবথেকে বেশি দেখা যায় এই স্থলপদ্ম আর জবা গাছে। এরা কি করে, গাছের কচি কচি ডগায়, গাছের ডালপালার একদম উপরের দিকে এরা বাসা করে, একসাথে ঝাঁক বেঁধে বাসা করে। আর এরা এক ধরনের তরল পদার্থ নিঃসরণ করে গাছের মধ্যে, যার ফলে পিঁপড়া আকৃষ্ট হয়ে এখানে চলে আসে। এর ফলে আস্তে আস্তে কি হয়, গাছে ছত্রাকের আক্রমণ খুব বেশি ঘটে, তার ফলে গাছের পাতা কুঁকড়ে যায় এবং আস্তে আস্তে ওপরের দিকটা শোকাতে শুরু করে। দেখুন, এখনও অলরেডি পিঁপড়ে কিন্তু দেখাই যাচ্ছে। এর ফলে বন্ধুরা গাছটি আস্তে আস্তে মৃত্যুর কোলে কিন্তু ঢলে পড়ে, দেখতেই পাচ্ছেন। বেশ কিছু মিলিবাগ ছিল, শুধু এই ডালটার মধ্যে এখন আমার গাছে রয়েছে, কয়েকটা জবা গাছেও রয়েছে। ওগুলোকে আজকে আমি আপনাদের দেখাবো কি করে এক নিমেষে এই মিলিবাগের দমন আপনারা করবেন। আরেকটি পোকার কথা বলবো বন্ধুরা, সেটি হচ্ছে লিপ মাইনার। দেখুন, এটি হচ্ছে কি আমার দার্জিলিং কমলা লেবুর গাছ, অনেকটাই কমেছে। এই দেখুন আগে কিরকম হয়েছিল, এই দেখুন বন্ধুরা, লিপ মাইনার একটা পোকা নয়, আসলে এক ধরনের মাছি আছে যারা এসে এই বিশেষ করে এই লেবু গাছের কচি ডালে এরা ডিম পারে। ডিম পাড়ার পরে লাভা বেরোয়। লাভা কি হয়, লাভাগুলো আস্তে আস্তে দেখুন বন্ধুরা এই পাতার কচি রস শুষে শুষে খায়, যার ফলে আমাদের পাতা পুরো কুঁকড়ে যায়। কুঁকড়ে যাওয়ার পরে আস্তে আস্তে এই গাছও সেম, গাছের পাতাটি কুঁকড়ে যায়, ফুল ফলে তেমন হয় না। এরপরেও আমরা যদি কোনো স্টেপ না নিই এগুলো কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো বন্ধুরা, আজকে আমি কি করে এক নিমেষেই এই লিপ মাইনার মিলিবাগের আক্রমণ থেকে আপনারা আপনাদের ছাদ বাগানকে রক্ষা করতে পারবেন, এটা নিয়েই আজকে আমার প্রতিবেদন। চলুন বন্ধুরা, দেখে নিই কী কী কীটনাশক আমি আমার ছাদ বাগানে ব্যবহার করি। প্রথমেই এই কন্ডাক্ট ফাঙ্গিসাইডের কথা বলবো, এটি হলো ধানুকা M45 গ্রুপের ম্যানকোজেফ 75%। এই ফাঙ্গিসাইডটি আমি 2 লিটার জলের মধ্যে মেশাবো, আর এর সাথে মেশাবো ইউপেল গ্রুপের ফোস্কিল ইনসেক্টিসাইড কীটনাশকটি। এই কীটনাশকগুলি আপনারা যে কোনো নার্সারি বা
বাজারের কীটনাশকের দোকানে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমি এক চা চামচের হাফ ফাঙ্গিসাইড নিয়ে জলে দিয়ে দেব, আর এর সাথে এই কীটনাশকটি 4-5 ml বা 6-7 drops আমি জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এরকম করে একটু নাড়িয়ে নেব। মিলিবাগ আর লিপ মাইনার পোকা দমনের জন্য আমার এই কীটনাশকই একদম কাফি। আশা করি বন্ধুরা, এই এর থেকে আর আমাদের এই ছাদবাগানে আর কোনো কীটনাশকের দরকার হয় না। শুধুমাত্র এই দুটো পোকা, 2-3-4 পোকা দমন করতে পারলেই আমরা অর্গানিকভাবে কিন্তু আমাদের ছাদবাগান করতে পারি। দেখুন বন্ধুরা, আমি এক্ষুনি দেখাচ্ছি কী করে আমি এগুলোকে দমন করি। এই দেখুন বন্ধুরা, আসলে এক হাতে নিজেরই করছি তো। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 1 নিমিষেই কিন্তু মিলিবাগের আমি দমন করে ফেলেছি। 20 দিন অন্তর অন্তর এরকমভাবে যদি আপনারা এই গাছগুলোতে স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন মিলিবাগের আক্রমণ, ইভেন লিপ মাইনারের আক্রমণ কোনোটাই কিন্তু হবে না। এই যে আমার দেখুন এই গাছটাতে এখন কিন্তু, এগুলো কিন্তু অনেক আগের, এই কীটনাশকটি দেওয়ার পর তারপর থেকে কিন্তু আর দেখা যায়নি। পাতা দেখুন, অলমোস্ট কিন্তু সব পাতা কিন্তু সবুজই। তো যাই হোক বন্ধুরা, এভাবে আপনারা এই ক্ষতিকর পোকার হাত থেকে আপনাদের ছাদবাগানকে বাঁচাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।